একটা পুটলা ধরে দশজন ছবি তুলে ফেসবুকে দিচ্ছে মনে করবে পানি চলে গেছে বিপদ চলে গেছে এইটা আসলে উচিত হয়নি টাকার পরিমাণটা একটু বেশি শুধু তিন দিনের জন্য পড়বে কেমন লাগছে এটা তো অবশ্য আমাদের জন্য একটা শিল্পীদের জন্য একটা গৌরবের বিষয় আমি মনে করি যে সকল শিল্পীরা একসাথে হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিরা মিলে ত্রাণ দিচ্ছে শিল্পীদের একত্র একটা বন্ধন যে শিল্পীরা সব জায়গায় এগিয়ে যাবে এটা আবারও প্রমাণ হচ্ছে অলরেডি আমাদের ট্রানের অবস্থান অনেক ভালো চারদিক থেকে দিক থেকে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে এইটা আরো আগে হলে আরো ভালো ছিল এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আগে হয়নি এই জন্য পার্সোনালি কিন্তু যে কোনো আপদ বিপদ আসলে আমরা আগে টেক কেয়ার করে যেমন আমি অনেক জায়গায় ত্রাণ দিচ্ছি সহযোগিতা করছি পাঠাচ্ছি এমনি যারা তারকা আছে তারাও কি একই অবস্থা বিশেষ করে ডিপজল ভাই উনি কিন্তু ইয়া হয় না সামনে ফেস হয় না কিন্তু প্রচুর ত্রাণ দেয় যেমন গতবার যে সিলেটে বন্যা হলো তখন আমার সামনে আট ট্রাক টান উনি দিয়েছে টান তো এই যে বিষয়গুলা অনেকে কিন্তু বুঝতে দেয় না দিচ্ছে ঠিকই এই যে কথা হচ্ছে তেই সাকিব খানটা নিয়ে যে সে আড়ালে চলে গেছে সাকিব খান বন্যা দুর্গতদের পাশে নাই বানবাসীদের সহযোগিতা করছে না এইটাও ভুল ধারণা কিন্তু সাকিব খান দেশের বাইরে আছে এটা যতটুক জানা যায় সবাই জানে এটা আমিও জানলাম তো সেই অবস্থাতে তার কিন্তু প্রতিনিধি আছে এই দেশে তারা কিন্তু দিচ্ছে এবং তার কোম্পানি থেকে বিশালভাবে সাপোর্ট দিচ্ছে তো এখন যদি ব্যক্তি সাকিব খানকে অ্যাটাক করা হয় এটা অন্যায় হবে তেমনি শিল্পী সমিতিকে যদি অ্যাটাক করা হয় যে আপনারা পরে কেন আর আগে না কেন এটা অন্যায় হবে কারণ আমাদের সবাই জানে যে বড় একটা বা আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেলো সেই ঝড়ের পর আবার শিল্পের একত্রিত হচ্ছে টেকনিশিয়ান একত্রিত হচ্ছে এফবিসি আবার পুনরুদ্ধ হচ্ছে নতুনভাবে সব কিছু নতুনভাবে হচ্ছে তো সেই জায়গায় অনেক আসছে অনেক আসছে না এরই মধ্যে শিল্পী সমিতির যে উদ্যোগ নিয়েছে এবং বিশাল আকারে এটা আমি সাধুবাদ জানাই পাশাপাশি আমাদের নাটকের যে অ্যাক্টর সিকিউরিটি আছে ওরাও একটা উদ্যোগ নিয়েছে চার দিক থেকে বারবার ফোন করছে এস দিচ্ছে শিল্পীদের একত্রিত করে তারাও ত্রাণ দিচ্ছে তো আমাদের সংগঠনগুলো কিন্তু অ্যাক্টিভ আছে আমি মনে করি শিল্পী টেকনিশিয়ান ডিরেক্টার প্রডিউসার রাইটার প্রত্যেকটা জায়গা থেকে আমরা উদ্যোগ নিচ্ছি এবং আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশান আসছে যে আমরা বানবাসীদের পাশে দাঁড়াতে পারছি দাঁড়াবো ইনশাল্লাহ এইটা এখন আমাদের একটা পণ হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের অনেক শিল্পীরা আছে কুমিল্লার নোয়াখালীর যেমন আমাদের জামিল ওখানে চলে গেছে আমি আজকেও তার একটা ভিডিও দেখলাম যে সে একা দিচ্ছে আরও বললো যে ভাই আপনারা আসেন সহযোগিতা করেন যে অনেক টিভি চ্যানেল কর্তৃপক্ষ অনেক বিজনেসম্যান তারা কুমিল্লা নোয়াখালী ফেনি চিটগাং ওই ওই সাইডেরই কিন্তু তো ওরাও কিন্তু যারা ব্রিজম্যান হাজার কোটি টাকা মিল তারাও কিন্তু চাচ্ছে কারণ এই যে এই বিপর্যয়টা একা কারো পক্ষে সম্ভব নয় যে সলিউশন করার এই জন্য সবার সহযোগিতা লাগবে আমরা করছি শিল্পীরা করছে আপনারা পাশে থাকুন আশা করি আমরা আমাদের উদ্যোগে তারা অলিপ্ত আমাদের সাপোর্ট পেলে অন্তত তারা মন থেকে পাবে যে আমরা শিল্পীদের টেকনিশিয়ানদের সহযোগিতা এটা এখনো বলা যাচ্ছে না কারণ শিল্পী সমিতি তো চারদিক আসতেছে টাকার পরিমাণটা একটু বেশি আর আমরা যেটা করেছি অনেকে আছে যে যেমন শাহবাগে আপনারা খেয়াল করেছেন ঘরের পুরানো কাপড় যেগুলো ব্যবহার করেন এগুলো দিয়ে দিচ্ছে যে জামাটা ছোট হয়ে যাচ্ছে সেটা দিয়ে দিচ্ছে যেটা একটু ছিঁড়া সেটা দিয়ে দিচ্ছে না আমি বানবাসীকে দিব আমি জাকাত দিব আমি ভালোটা দিব এই এই মন মানুষের থাকুক আমাদের হ্যাঁ আপনি যেই জামাটা দিচ্ছেন জামাটা কেন দিব আমি যে মানুষটা পরবে সে কি শুধু তিন দিনের জন্য পরবে আমি আপনার বাচ্চা কে দুই দিনের জন্য পরা পরাবেন যারা বানবাসী তারা কি গরিব ভিক্ষুক তাহলে আপনি কেন পুরা জামা পুরান জামা সিরা জামা সিরা প্যান্ট সিরা শার্ট কেন দিচ্ছেন নাকি ওরা ব্যান্ডশিল্পী যে সিরা প্যান্ট শার্ট পরে গান গাবে বিষয়টা তো এরকম না এই জিনিসটা আমি খুবই দুঃখ পেয়েছি বিশেষ করে শাহবাগে হাজার হাজার ইয়ে পুটলা বলে যেটাকে দেখেছি দিতে এর মধ্যে অনেকেই শুনলাম যে চিরা কাপড় চোপড় দিয়েছে এইটা আসলে উচিত হয়নি তার থেকে আপনি টাকা দেন চাউল দেন বা পানি কিনে দেন বা খাবার কিনে দেন বা সহযোগিতা তো অনেকগুলো দিক আছে আমি আমি একজনকে সাপোর্ট করব। সেটা মনে করেন উনি পান বিড়ি সিগারেট চা খায় না মদ খায় না আমি এটা গিফট করব না উনি কি উনি হয়তো ভালো একটা স্যান্ড ইউজ করে বা ভালো টি শার্ট ইউজ করে আমি ওইটাই গিফট করবো দেখুন বানবাসীদের জন্য আমি মনে করেন যে টাকা দিব এটা মন থেকে দেবো কাউকে দেখানোর জন্য না আরেকটা জিনিস আমি দেখেছি আপনারা যারা নিউজ করেন বিশেষ করে এই জিনিসগুলা প্রতিবাদ না করলে এগুলা কখনোই শুধরাবে না একটা পটলা ধরে দশজন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন আপনারা কি ফটো সেশন করতে গেছেন কেন রে ভাই বন্যার্থদের সহযোগিতা করছেন মরে যাচ্ছে মানুষ পানিতে ভেসে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা এলাকা আপনারা ওদের সামনে যে ছবি তুলে পাঠাচ্ছেন লাইভ করছেন এই করছে সেই করছে আপনারা তো করছেন এটা আপনি জানেন আপনার আল্লাহ জানেন সেইটা এত প্রচারের কি হলো আমি তো ঢাকা শহরে এমন কোনো থানা নাই যে আমি পার্সোনালি যে যে আমি দিচ্ছি না কিভাবে দিচ্ছি এটা আমি জানি মুখটা আমি তাও আমি মাস্ক পরে দিচ্ছি তো এটা বলতে হবে আমার দেখাতে হবে এইটা আমি কোনো দিনই অনেক আছে দেখেন কুরবানি দিকে করে মাংস দে দিয়ে মাংসের পুটলা ধরে রাখে জাকাত দিয়ে শাড়ি ধরে রাখে কেন আপনার প্রচারটা কেন লাগবে আশা করি আমার এই কথাগুলো শুনলে আপনাদের শুভ বুদ্ধের উদয় হবে এবং যারা বন্যার্থদের পাশে আছেন থাকবেন আর আমাদের শিল্পী সমিতি যেভাবে এগিয়ে আসছে চলচ্চিত্রের সত্রটা নিয়ে ওরা এইভাবে উদ্যোগ নিচ্ছে করছে আপনারা পাশে থাকেন আমরা সবাই এক অল আর ইকুয়াল এইটা মাথায় রাখতে যে উনত্রিশে আগস্ট পর্যন্ত তো এর মধ্যে তো আমাদের একটা আমি যতটুক জানি আর একটু জেনে বলতে হবে এর মধ্যে আবার ডিসিশন তারা নিছে কিনা নতুন কমিটি এটা আরেকটু বাড়বে আমি যটটুক জানি যে পানি যখন কমতে থাকবে সেই পর্যন্ত কারণ কমে গেলে তো মানুষের টাকাটা একটু বেশি প্রয়োজন হবে ট্রানের বেশি প্রয়োজন হবে এখন তো অনেকে দিচ্ছে তখন অনেকে দিবে না মনে করবে পানি চলে গেছে বিপদও চলে গেছে বিষয়টা আসলে এই না আপনি আপনি যদি মনে করেন যে দশ হাজার টাকা ধান নিতে আসেন দশ হাজার টাকা দিলেন আপনি আর একটা বড় বিপদে বললেন দুই লাখ টাকার না দশ হাজার দিচ্ছে ওইটা দিয়ে করে ফেলো তাহলে তো হবে না ট্রানটা হচ্ছে সাময়িকভাবে আপনি তাদের খেয়ে থেকে একটু জায়গায় চলার জন্য একটু বেঁচে থাকার জন্য সহযোগিতা করছেন বাঁচানুর মালিক আল্লাহ আর মূল ত্রাণটা হচ্ছে আগামী এক থেকে দুই মাস তারা চলতে পারে হতে পারে যে যে কাজ করে সেই কাজে ফিরে যেতে পারে এবং নিজের তুলতে পারে তারা ধান চাষ করছে অনেকে ব্যবসা বাণিজ্য করছে দোকান করছে যেগুলো বাসিয়ে নিয়ে গেছে সেইগুলো না হওয়া পর্যন্ত তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি আমাদের উচিত এবং সরকারও সেদিকে সুদৃষ্টি উচিত আমি মনে করি যে আমাদের এটার উপরে একটা এখনই একটা ফান্ড হওয়া উচিত যে বানবাসীদের পক্ষে এখন আছি আমরা বানের পানি চলে গেলে আমরা কি করব এইটার উপরে